স্যার গাঁজাগুলি কই পাওয়া গেছে স্যার? না অ্যাকচুয়ালি আজকে আমরা জিরানিয়া থানার মধ্যে আমরা একটা গোপন সূত্রে একটা খবর আসে যে এটা TR01T0358 358 নাম্বারে একটা মারুতি ভ্যান দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস গাঁজা বস্তা যাওয়ার একটা খবর আসে। সে অনুসারে আমরা এটা আমাদের থানাতে আমরা ইনফরমেশন নোট করি এবং আমার SDPO জিরানিয়া স্যারকে আমরা পয়েন্টার জানাই। সেই সঙ্গে চম্পকনগর আউটপোস্ট এবং আমাদের থানার বড়বাবু SDPO স্যার সহকারে আমার একটা টিম বরমুড়া সাধুপাড়া রোডে আমরা সেখানে ইনফরমেশন ভেরিফাই করার জন্য আমরা একটা টিম যাই। কিন্তু গাড়িটা যখন আমরা পিছন দিকে ধাওয়া করতে থাকি তখন কিছুতে যাওয়ার পরে গাড়ির যে ড্রাইভারটা ছিল সেই ড্রাইভার গাড়িটা রাস্তার পাশে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর আমরা গাড়িটা সার্চ করি, সার্চ করার পরে মোট 5টি প্লাস্টিকের বস্তার মধ্যে মোট 28 প্যাকেট যেগুলো ব্রাউন কালারের সিলোটেপ জাতীয় প্যাকেটিং সিস্টেমে ছিল এখানে টোটাল 28টা প্যাকেট আমরা উদ্ধার করেছি যেগুলোতে শুকনো গাঁজা আছে যার ওজন আমরা করেছি 161 কেজি। সেগুলো আমরা কিন্তু সিজ করি এবং গাড়িটাও সিজ করি এবং আজকে আমরা এই গাড়িটার এবং ড্রাইভারের বিরুদ্ধে আমরা একটা NDPS এর মামলা নিচ্ছি, তদন্ত চলছে।